जनिताय वन्देऽहं श्रीगुरुः श्री रूपं सग्रजातं सि रघुनाथानितं तं सजीवं साधयितं सावधूतं परिजनसहित কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান শাহ ললিতা বিশাখা জয় নিতাই জয় জগন্নাথ জয় গুরু আজ বলছি জগন্নাথের জগন্নাথকম জগন্নাথের একটু স্তব জগন্নাথের লীলা এই বিষয়ে আগামীকাল জগন্নাথদেবের দেবের রথযাত্রা সেই রথযাত্রা সম্পর্কে বলবো তার লীলাস্তব সম্পর্কে বলবো এই যে লীলাস্তব এই লীলাস্তব না খুঁজে পাওয়া যাচ্ছিলো না এই লীলাস্তব মতবিরোধ আছে যে এই লীলাস্তব কেউ বা বলেন যে শঙ্করাচার্যের লেখা কেউ বলেন চৈতন্য মহাপ্রভুর লেখা মহাপ্রভু নাকি জগন্নাথের দিকে যে ভাবা বেগে ভাবা বেসে যে মহাপ্রভু জগন্নাথের দিকে তাকিয়েই থাকতেন রাধা ভাবে জগন্নাথকে কৃষ্ণ মনে করে তখন তিনি জগন্নাথকে এই রকম ওই স্তুতিগুলো তিনি করেছিলেন জগন্নাথের উদ্দেশ্যে তাই স্তুতি খুঁজে পাওয়া যাচ্ছিল না যেই স্তুতিগুলো লিখে রেখে গেছিলেন কে না সনাতন গোস্বামী পাদ রূপ গোস্বামী সনাতন গোস্বামী সে সনাতন গোস্বামী আর এর যে পুনঃপ্রচার যিনি করবেন তার নাম হচ্ছে কি হরিদাস দাস মহাশয় হরিদাস দাস মহাশয় যমুনার জলে স্নান করতে করতে কাঁদছেন আর বলছেন যে হে প্রভু আমি তো এই রকম জগন্নাথী লীলাস্তব আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না লাইব্রেরিতে কোনো গ্রন্থাগারে কোনো গ্রন্থাগারে এই স্তব খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল স্তব আছে যখন কিন্তু পাওয়া যাচ্ছে না কেন তখন আশ্চর্য ব্যাপার যমুনার জল থেকে একটি লীলাস্তব মানে একটি প্লাস্টিকে মোড়া একটা পুঁথি ভেসে আসছে সেটি হলো লীলাস্তব তা এইভাবেই সেখান থেকে কিন্তু এরকম লীলাস্তবগুলি অনেক অনেক জিনিস ভারতবর্ষে রক্ষা হয়েছে আশ্চর্যভাবে অলৌকিকভাবে তা জগন্নাথ সকম শুরু করি কদাচিতে কালিন্দি তিপিনা সঙ্গীত मुदा भीरी नारी वदनकमलस्यादमधुप रमाशम्भुब्रह्मा अमरपतिगणेशरिचितपदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे कृष्णो কখনো জগন্নাথ কদাচিত কালিন্দী তট যিনি কখনো কখনো যমুনা তীরস্থ বৃন্দাবনে ললিত সঙ্গীত করতে করতে করে সঙ্গীত করেছিলেন কেমন না ভ্রমণের মতো যার কমলার স্বাদ অর্থাৎ পদ্মফুলের ভাব স্বভাব এবং রমা শম্ভু রমা অর্থাৎ মা লক্ষ্মী শম্ভু অর্থাৎ ভোলানাথ ব্রহ্মা এবং অমরপতি অর্থাৎ ইন্দ্র গণেশ আদি দেবতাদের দ্বারায় যিনি পূজা সেবা পূজা পাচ্ছেন সেই জগন্নাথ দেব আমার নয়ন পথে আবির্ভূত হোক ভুজে রে शिरसि शिखिपिच्छं कटितटे नेत्रान्ते नि्रान्ते सहचरकटाक्षं विदधते सदा श्रीमाद्वृन्दावनवसति लीलापरिचयो जगन्नाथा स्वामी नयनपथगामी भवतु मे এইবার বলছে মহাম বোধস্থিরে অর্থাৎ ভুজে সব্যে বেনি বিচ্ছম কটি তটে অর্থাৎ তার যিনি বাম হাতে যার মুরলি অর্থাৎ বাঁশি শোভা পাচ্ছে এবং মাথায় ময়ূরের পালক উঠছে এবং দুকুলং নেত্রান্তে সহচরণ কটাকশ দু মানে নেত্রের চোখের কোণ থেকে এমনভাবে তাকাচ্ছেন যেন সকল বন্ধুবান্ধব তাকে দেখে অস্থির সেই জগন্নাথ আমার নয়ন পথে আবির্ভূত হোক এবং সদা বসতি যার বৃন্দাবনে যার সদা বাস সেই জগন্নাথ দেব আমার নয়ন সম্মুখে আবির্ভূত হোক এরপরে কি না মহাম্বোধে স্থিরে কনকরুচিরে নীল শিখারে বসন বলভাদ্রে না সুভদ্রা অবসরদ জগন্নাথ স্বামী নয়ন পথ গামীত মে মহাম্বোধের তীরে অর্থাৎ মহাসাগরের তীরে এবং কনকর রুচিরে কনক শব্দের অর্থ সোনা কনক উজ্জ্বল নীল শিখরে নীল শিখরে বসন প্রাসাদ সহজ বলভদ্রেনও বলি না তার দাদা বলরাম এবং তার বোন সুভদ্রাকে নিয়ে সুভদ্রাকে মধ্যে রেখে তার যে শোভা এছাড়াও সকল দেবতাদেরকে তিনি সেবা করার অবসর দিচ্ছেন সেই জগন্নাথ স্বামী আমার নয়ন সমুখে আবির্ভূত হন কি পাপারাবার সজল জলদ শ্রেণী রুচিরো রামাবাণী রাম স্ফুরদমল পঙ্কে রুহমুখ এরপরে কি না সুরেন্দ্রাধ্য জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভাবত মে কৃপা পারাবার যার কাজ কি না কৃপা করা কৃপার পার্বজনী এবং সজল জলদ শ্রেণীর উচির সজল জলদ জল ভরা পদ্মফুলের নেয় জল ভরা পদ্মফুলের রমা বাণী রাম এখানে রাম শব্দের অর্থ কিন্তু মহারমের নয় রামচন্দ্র নয় মহারমের অর্থাৎ আনন্দময় মহারম অর্থাৎ আনন্দময় রমা বাণী রাম স্ফুর দমল পঙ্কির ভূমুখ এবং সুরেন্দ্রই আরাধ্য সুরেন্দ্রদের দ্বারা যিনি আরাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত সেই শ্রুতিগণ বেদ শ্রুতি সকল কিছু যেন তাকে স্তব পাঠ করছে তাকে দেখে সেই জগন্নাথ স্বামী আমার নয়ন সমুখে আবির্ভূত হোক এরপরে বলছে রথারুর গাচ্ছেন পথি মিলিত ভূদেব পটলয় স্তুতির পা दया बंधु सकल जगता सिंधुसुतया जगन्नाथ स्वामी नयनपथ गावत मे बोल रथारूढ़ गथ जेते जेते पोथी मिली मिलित तो भूदेव पटलई स्तुति प्रादुर्भाव पोति उपाकरणम सदय স্তুতি পাঠ করছে সকল বেদ পুরাণ যেন এসে জগন্নাথকে দেখে যেন স্বভাব কেমন না দয়ার সাগর বন্ধু সকল জগতের বন্ধু স্বরূপ সকল জগতা সিন্ধু সুতায়া সুতা সিন্ধু সুতায়া মানে মা লক্ষ্মীও তাকে সেবা করছেন সেই জগন্নাথ স্বামী আমার নয়ন সম্মুখে আবির্ভূত হন হনব্রহ্মীর কুবলফুল্ল নয়ন নিবাসী নীলাদ্রৌ নিহিত চরন্ত শি রসি রসানন্দ রাধা সরুব পুঙ্গানুখ জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভাবত মে পর্রহ্মরূপে যিনি বিরাজ করছেন পর্রহ্ম পরম অর্চনী ব্রহ্মজিনি। ব্রহ্মযিনি এবং যার যুগল নীল কমল অর্থাৎ নীল পদ্মের ন্যায় পদ্মদলের ন্যায় এবং নিবাস নিবাসী নদ্র নিহিত চরণ অনন্ত শিরসী। অর্থাৎ যার নীলাচলে বাস এবং অনন্তের মাথায় যার পদার যার চরণ রয়েছে নাগ অনন্তের মাথায় যা অনন্তের মাথায় আবার এখানে ভোলানাথও আছে যিনি প্রেমানন্দ এবং রাধিকার সঙ্গে যিনি রসময় দান দেহ আলিঙ্গন দিয়ে সুখ দান করছে সেই জগন্নাথ স্বামী আমার নয়ন পথে আবির্ভূত হোক এইবার ভক প্রার্থনা হচ্ছে ভক্তের ভক্তের প্রার্থনা ভক্ত কি চায় না বলছে ন নইয়াচ রাজ্যম কনক মানিক্য বিভাবম ন যাচেহম রম্যং সকল জনকাম্যম বরবধম সদাক বলছে হে প্রভু আমি রাজ্য চাই না আমি সোনা মণি মানিক্যও চাই না আমি বৈভবও চাই না আমি এবং সকল জগজনের যে কামনীয় বস্তু রমণী আমি সেই রমণীয় চাই না তবে তুমি কি চাও না সদা কালে কালে প্রমত নাথ ও গীত এবং সকল সময় সদা কালে কালে যেন আমি তোমার নাম গান করতে পারি হে জগন্নাথ স্বামী আমার নয়ন পথে আবির্ভূত হোক न वैयाचिराज्यं न च कनकमानेकविभवं न जाचेऽहं सकलजनकम्यं वरवधूं सदा काले काले प्रमथपतिनगीतचरितो सदाकाले काले प्रमथगीत प्रमथपतिना गीतचरितो जगन्नाथा स्वामी नयनपथगामी भवतु मे आर् कि न हरत्यं संसारं दृततरमसारं सुरपते हरत्यं पापानं বিততিমপর অহো দীন নিহত নিশ্চিত জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভাবত হরতম সংসারম তুমি হরণ করো এই সংসারের কষ্ট হরণ কর দ্রুততর অসারম যাদব পতে যদুবংশের অধিপতি হরোত্তম পাপানম তুমি আমার সকল পাপ হরণ করো বিততি নিহত চরণ মিশ্র তোমার চরণ দিয়ে হে জগন্নাথ স্বামী অহত অহ দীননাথ হে দিনের বন্ধু নিহিত চরণ নিশ্চিত মিদম সেই জগন্নাথ স্বামী আমার নয়ন পথে আবির্ভূত হন জগন্নাথষ্টক পূর্ণ পঠিত প্রয়ত শুচি সর্ব পাপ বিশুদ্ধাৎমা বিষ্ণুলোক সগচ্ছতি শ্রীমন মহাপ্রভুর মুখপদ্ম বিগলিতং জগন্নাথষ্টকম সম্পূর্ণ সম্পূর্ণম জয় নিতাই জয় জগন্নাথ এই যে জগন্নাথ দেবের স্তব শুন বললাম আপনারা শুনলেন অনেকেই যারা সামনে আছেন তারা শুনতে পেয়েছেন যারা অনলাইনের মাধ্যমে যারা শুনবেন ভিডিও দেখে যারা শুনবেন যারা বুঝতে পারবেন না তাদের জন্য ডিসক্রিপশান বক্সে এই জগন্নাথের স্টোকম যাতে দেখতে পান সেই রকম লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনারা দেখতে পাবেন জয় নিতাই